নমস্কার 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা যে খবর প্রথমে আপনাদেরকে জানাবো চার দিন বাদে আজ ফের বসছে সংসদ নোট বাতিল ইস্যুতে আবারও উভয় কক্ষে ঝড় তুলতে পারেন বিরোধীরা আর মাত্র তিন দিন চলবে শীতকালীন অধিবেশন প্রত্যেক দিন সংসদে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী আমরা কথা বলবো কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মরতে টেলিফোন লাইনে কমলিকা শীতকালীন অধিবেশন শেষ হতে আর মাত্র তিন দিন বাকি প্রধানমন্ত্রী তিনি স্বয়ং উপস্থিত থাকবেন শেষ বেলায় সেক্ষেত্রে কি ঝড় উঠতে পারে সংসদে শীতকালীন অধিবেশন সংসদে ঝড়ই শুরু উঠেছে এবং সেখান থেকে দাঁড়িয়েই উল্লেখযোগ্য যে বিতর্ক সেই ডিবেটগুলো পার্লামেন্টে হয়নি কোনো বিল পার্লামেন্ট পাস করতে পারেনি একটা বিল ছাড়া সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে আজকে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দু পক্ষেরই উপরে কিন্তু সেই তিন দিন একটা দায় থেকে যায় যে সংসদটা চললো কি চললো না সেখান থেকে দাঁড়িয়ে 9:30টার সময় বিরোধীরা বৈঠক করবে 10:30টার সময় কংগ্রেস সংসদীয় দলের বৈঠক রয়েছে এবং আমরা জানি যে কংগ্রেস বিজেপি দুপক্ষ থেকেই কিন্তু হুইপ জারি করা হয়েছে এবং আজকে রাহুল গান্ধী বক্তব্য রাখতে পারেন যদি বক্তব্য রাখতে দেওয়া হয় অন্যদিকে আগামী তিন দিনই কিন্তু প্রধানমন্ত্রী তিনি সংসদে থাকবেন সব মিলিয়ে আমরা গোটা অধিবেশনটাই ঝড় তুলতে দেখেছি দুপক্ষকেই কিন্তু ডিমনিটাইজেশন বা যে কোনো বিষয় নিয়ে কোনো রকম কোনো ডিবেট হয়নি তার দায় কিন্তু কেউ কারোর কাছে রাখতে চাইছে না এবং তার জন্য যেটা মনে করা হচ্ছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দুপক্ষই কিন্তু আজকে বিতর্ক চাইবে কিন্তু সেটা ভোটিং ছাড়া না ভোটিং নিয়ে সেটাই দেখার অর্থাৎ শীতকালীন অধিবেশনের শেষ তিন দিনও কিন্তু উত্তপ্ত থাকবে লোকসভা ধন্যবাদ কমলিকা শরদ যাদব তিনি ঠিক কি বলছেন এই মুহূর্তে আমরা শুনে নিই जब देश भर लाइन में लगा है तो इस मुद्दे को अपोजिशन जो जाता जो दिक्कत हो रही उसको उठाना चाहता और ये सवाल जो है वो जहाँ खड़ा था वहीं आधी बहस हुई आधी नहीं हुई तो सरकार से तो यही मांग है कि भाई डीमोनेटाइजेशन जिनने किया है वो आकर के इंटरेक्शन करें आपके सभा में और बहस में हिस्सा लें